চাহিদে নিয়া খাজুৰ গছ লৈ আহ তাৰপৰা গৰু লৈ আহ মাছ লৈ আহ বাল লা সোণা লৈ আহিলা কুলোপ লৈ আহ এই মোজা লৈয়া জোতা লৈয়া গুহ লৈ আহাৰ হাজাৰ হাদ হাজাৰ হাজাৰ পেট 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 কৰি আছিলো বিয়া তাৰ নবি চাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতে যেমন গ্রাভিটি নিয়ে আলোচনা করতে পারতো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই নাস্তিক রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরুদ্ধে আজকে কথা বলেছে সেই নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ফাঁসি হয় জাল হয় তাতে আমার কোনো আপত্তি নাই এই নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি হাজার বার শহীদ হয়ে যেতে পারি রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা আজকে দেখেছেন যে বাংলাদেশের মধ্যে আমি এই পর্যন্ত যত নাস্তিক দেখেছি যত ব্যাদব দেখেছি এর মধ্যে আজকে একটা এর বড় বড়ো ব্যাদব মনে হয় আমার মনে হয় পৃথিবী আর কেউ হতে পারে না যে আমাদের কলিজ টুকরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলী সাল্লাম যাকে আমরা আমাদের পিতা মাতা তাম পৃথিবীর সবচেয়ে বেশি আমরা আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে ভালোবাসি সেই আমাদের কলিজ টুকরা নবীকে নিয়ে এত জঘন্য জঘন্য গালি একটা ছেলে দিয়েছে যেই গালিগুলো আপনারা আজকে শুনেছেন এই ছেলেকে বাংলাদেশে যদি এই ছেলে থাকে তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে তার এই ছেলেকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক তাকে ফাঁসির কাজটা জোরানো হোক যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাবে এবং তাদের আমি তো মনে করি এদের কোনো ক্ষমাই হতে পারে না ক্ষমা চাইলেও ক্ষমা হতে পারে না এত বড় ব্যাদব এত বড় জালেম আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই যেই জঘন্য জঘন্য কথা বলেছে কোনো মুসলমান কোন ইমানদার ব্যক্তি তার এই কথাগুলো সহ্য করতে পারবে না সহ্য তো করতে পারবে না আমি যখন তার কথাগুলো শুনছিলাম আমার শরীরের পশম গুরু দাঁড়িয়ে যাচ্ছিল তার কথা শুনে এত বড় জঘন্য জঘন্য কথা সেই ব্যক্তি বলেছে সেই গাধা বলেছে সে তো জানে না যে আল্লাহ আল্লাহ পাক আব আলামিন বলেছেন ওমা আর স্না কাইলা রহমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাম পৃথিবীর জন্য কুল কায়নাতের জন্য রহমত যার আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তামা পৃথিবীর রহমত হিসাবে সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কুলি যে টোকরা যাকে নিয়ে যেই কথাগুলি বলেছে এই ব্যাদব এই নাস্তিক তাকে বাংলাদেশে আমি জানি না সে কোন দেশে আছে সে যদি বাংলাদেশে থাকে অবশ্যই সে জেলাতেই থাকুক সে যে জেলাতেই থাকুক সে যেখানেই থাকুক তাকে তার এই ছবি আপনারা দেখে দেখে তার পরিচয় আপনারা প্রশাসন নিয়ে তাকে আপনারা খুব দ্রুত আইনের আওতায় আনুন তাকে ফাঁসির ব্যবস্থা করেন আর যদি এই দেশের মধ্যে এই ছেলেকে এই নাস্তিককে এই ব্যাদবকে যদি কোনো আইনের আওতায় না না হয় তাহলে এই ব্যাদবকে কীভাবে সায়স্তা করা যায় কিভাবে এই ব্যাদবকে বাংলার ঘরে ঘরে প্রতিটি মুসলমান প্রতিটি ইমানদার তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হয় তা বাংলাদেশের মুসলমানের ভালো করে জানা আছে যদি খুব শীঘ্রই এই ব্যাদবকে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে তাকে ফাঁসির আওতায় না না হয় অথবা কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয় তাহলে বাংলার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আগুন চলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এই নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে এবং এই নাস্তিকের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয় ফাঁসি ফাঁসিতে জ্বলতে হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই নাস্তিক রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে আজকে কথা বলেছে সেই নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ফাঁসি হয় জাল হয় তাতে আমার কোনো আপত্তি নাই এই নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি হাজার বার শহীদ হয়ে যেতে পারি এই জন্যে এখনও বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেই নাস্তিক আমার নবী আমার কলিজার টোকরা মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে তাকে যদি এখনও এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশের মধ্যে যদি মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে না তবে আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারতাম আমার বাবা মার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারতাম আমার যদি কারো সন্তান কারো স্ত্রী কারো আত্মীয় স্বজন যার যার ব্যক্তিগত ব্যাপারে কথা বললে যার বিরুদ্ধে কথা বললে সবাই সহ্য করতে পারতো কিন্তু কলিজা টোকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আল্লাহর কসম এটা কোনো দিন মেনে নিতে পারবো না সহ্য করতে পারবো না সুতরাং এখনও সময় আছে তাকে যদি শাস্তির আওতায় না না হয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে বাংলাদেশের মুসলমান বসে থাকবে না সবাই সবার অন্তরের ভিতরে এখনও কষ্ট হচ্ছে যে এই ব্যক্তি কোথায় আছে সে যদি বাংলাদেশে থাকে তাহলে তাকে বাংলাদেশের ভিতরে যেভাবেই হোক তাকে ধরা হোক তাকে ধরে তাকে কঠিন বিচারের ব্যবস্থা করা হোক আর যদি প্রবাসে কোনো দেশের থেকে থাকে আমি জানি বাংলাদেশ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমান বাহির রাষ্ট্রগুলো বাহির রাষ্ট্রগুলোতে আছে ওই রাষ্ট্রগুলোতে প্রবাসী ভাইয়েরা তাকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করুন এবং খুঁজে বের করে তাকে কঠিন বিচার করেন আমি চাই এই বাংলাদেশেই যদি সে থাকে তাহলে বাংলাদেশে বিচার করা হোক অথবা প্রবাসে থাকলে প্রবাসেও তাকে বিচার করা হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আমি আমার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে তাকে যেখানেই পাবো তাকে আমার হত্যা করতে মনে চাচ্ছে যে এই লোকটা এত জঘন্যতম কাজ করেছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই লোক যে কথাগুলি বলেছে এই লোকের সেই কথাগুলো আমি রিপ্লাই করতে চাচ্ছি না কারণ রিপ্লাই করাটা আমার মুখে সাধারণ মুসলমানের মুখে একটা ইমানদারের মুখে এই কথাগুলি রিপ্লাই করা পর্যন্ত এটা বেমানান আমরা তার বিচার চাই আমরা তার ফাঁসি চাই আমরা কঠিন থেকে কঠিন শাস্তি এই ছেলের শাস্তি চাই আমরা যদি শাস্তি না দেওয়া হয় বাংলাদেশের মুসলমানরা তাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি খুব অল্প সময়ের ভিতরে এই ছেলেকে কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয় তাহলে ইনশাল্লাহ কিভাবে আমরা এই তার বিচার করতে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যখন কেউ বলে না সব বিজ্ঞান একবারে বিজ্ঞান কার্টুম্বুর ভরা একবারে

আমার সোনার ইয়ারা সাহাবিরা এরা কি বেশি বেশি জ্ঞানী ছিল না নবী মোহাম্মদ জ্ঞানী ছিল আমার আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই যে নবী মোহাম্মদ কোনো দিনই মানব সভ্যতার ভালো চায় নাই সবসময় হচ্ছে মানব সভ্যতার বিপরীতে তাহলে ভালো ভালো জিনিস যদি কোরআনা থাকে তা ওগুলা সে কেন আলোচনা করে নেয় সে কেন ওইগুলো হাইড করে রাখছে তার মানে কি নবী কখনই মানুষের মানব সভ্যতার ভালো চায় নাই যদি ভালো চাইতো তাহলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো একটা ধরনের একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতো তখন নবীর কোরআনের মধ্যে কি সব সাইন্স ছিল না আল্লাহ সব সাইন উনি ইলেকট্রিসিটি ব্যবসা করতো ভালো করে ওটা একটা কলম ব্যবসা করতে নাই গাদার বাচ্চা গাদায় সব মানব সভ্যতার একবারে ডুবাইয়া রাখছে এই নবী মোহাম্মদ মানে আসলে হচ্ছে নবী মোহাম্মদ হচ্ছে এই শয়তানের এজেন্ট মানে শয়তান হচ্ছে আসল যে এখন আমরা যারা শয়তান মনে করি এটা হচ্ছে আসল হচ্ছে মানে শুভ শক্তি এখন যেটা করতে হবে আমাদের শুভ শক্তি হচ্ছে শয়তান বুঝছেন শয়তান সবসময় হচ্ছে মানব সভ্যতা ভালো চাইছে আর বিপরীতে এই নবী মোহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হয়ে সবসময় মানব সভ্যতার ক্ষতি করেছে আসছে আপনার সবসময় মানব সভ্যতার মানে টাবায় রাখছে এখন আপনি চিন্তা করে দেখেন সব মুসলিম দেশগুলা যে না বেশি ধর্মচর্চা করে এরা সব সময় হচ্ছে পিছাই আপনি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানে সালারা সারা দিন এই ধর্ম নিয়ে বইয়া থাকে আর হোগা মারা খায় আর হচ্ছে এই চোদ্দশো বছর আগে পিছু দিতে চায় এই মানব সভ্যতার মানে বাধার প্রধান কারণ হচ্ছে নবী মোহাম্মদ আর হচ্ছে গিয়া এই ইসলাম এই আল্লাহ হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার এই নবী মোহাম্মদ পাঠাইছে তুই মানব রে বিপরীত শয়তান কি করছে শয়তান শুধু মানে মানে আপনি থাকে না অনেক সময় আপনি অনেক সময় ভালো মানুষ দেখবেন যে আপনার প্রতারিত হয়েছে বা মানে ফাঁদে হইয়া গেছে কোনোভাবে দেখবেন যে সে বাড়িতে না বা এমন একটা সিচুয়েশন হয়েছে সে এক হয়ে গেছে গেরাকাল অবস্থা শয়তান ওই অবস্থা থেকে আপনি সব সময় হচ্ছে মানসার ভালো জায়গা গেছে আপনি যত বৈজ্ঞানিক আবিষ্কার যত গান বাজনা দিক যত ভালো ভালো কাজ এগুলো কিন্তু সব আল্লাহ স্বীকার করে এগুলো সব শয়তানের কাজ কিন্তু এগুলো কিন্তু সব ভালো কাজ এই এই শয়তান আমাদের মানে বিপদে পড়িয়াও শয়তান হয়তো কোথাও বন্দি আছে বা এমন কোন জায়গায় আটকে রাখছে আল্লাহ হয়তো ষড়যন্ত্র করিয়া এই হচ্ছে মানে শয়তান তারপরও যে কোনো ভাবে মানে শয়তানের শক্তি দিয়ে আমাদের সবসময় মানব সভ্যতা ভালো চাইছে আপনার সব আবিষ্কারক বিজ্ঞানী সব কিছু কিন্তু এই ধর্ম না আমার নেই হয়েছে বেশিরভাগই ইসলামের বাইরে যায় করতে হয় করতে হয় আপনি একটা আপনি চিকিৎসা বিজ্ঞানে যদি কোনো কিছু নিয়ে আবিষ্কার করতে চান তাহলে আপনার গবেষণা করতে হবে তখন আপনার ওই আদম হওয়ার বা সার কাহিনী যদি লেগে থাকেন তাহলে আপনি কিছু আবিষ্কার করতে পারবেন আপনি গবেষণাই করতে পারবেন না তো শয়তান হচ্ছে গিয়া মেন শুভ শক্তি বুঝছেন মানে যারা আমরা এখন শয়তান ভাবতেছি খারাপ ভাবতেছি ওই হচ্ছে আসল মানে শুভ শক্তি এবং ওরে আমাদের মানে যদি প্রশংসা করাই লাগে যদি তাই হচ্ছে ওরাই করা উচিত আর আল্লাহ হচ্ছে দুই নম্বর ভাবে কোনোভাবে ক্ষমতা নিয়ে মানে কারণ সব শূন্য সম্মত থাকে না মানে বাংলাদেশে এমন কি অবস্থা আপনি সে কাছে বিরুদ্ধে কারণ হতে পারবেন না সব এমন ভাবে ফিট করে পুলিশ টুলিশ ওই হচ্ছে আল্লাহ এই যে এমন ভাবে ফিট করে এই কারণে শয়তান পারা নেই প্রকাশ্যে আসতে বুঝছেন এই হচ্ছে মেন কাহিনি সো আমাদের কি করা উচিত বুঝেন আমাদের উচিত এই অশুভ শক্তিকে দমায় রাখা আমাদের উচিত বেশি বেশি শয়তানের ভালো কাজ মানে শয়তান রে আমরা যাতে ভালোবাসতে পারি এইভাবে শয়তানের সবকিছু আমাদের সামনে তুলে আনতে হবে ঠিক আছে